নিজস্ব গ্যারেজে গাড়ি রাখার শর্ত থাকলেও তা মানছেন না রাজধানীর কোনো বাস মালিক। অভিযোগ উঠেছে পুলিশের সহায়তায় শত শত বাস রাখা হচ্ছে সড়ক দখল করে, আর এতে যানজট কমছে না রাতের বেলায়। রাত একটা, আজিমপুর, সড়কের দুপাশের প্রায় ২৪ ফুট জায়গা দখল করে আছে ভিআইপি পরিবহনের ৩০০রও বেশি বাস। মধ্যরাতে এই গাড়ির ভেতরে বসে সাদা পোশাকে যিনি দরবার করছেন তিনি ট্রাফিক পুলিশের আঞ্চলিক পরিদর্শক। সে পুলিশের লোকই, কিন্তু সে থাকে না, আমি ম্যানেজমেন্টের সব কিছু করি। বিআরটি এর হিসাবে শহরে বাস রয়েছে ২৯,০০০এরও বেশি, তবে সড়ক পরিবহন সমিতির দাবি তাদের সচল বাসের সংখ্যা মাত্র ৪,৫০০। রাতে কোথায় থাকে এসব বাস? জবাব মিলল সহজই, ওইদিকে রাস্তাতেই থাকে। এদিকে এটা তো কি করব, টার্মিনাল না থাকলে কি করব। কিছু গাড়ি এদিক দিয়ে আমরা রাখি, এদিক দিয়ে আমাদের শান্তি নেই, মানে আমরাও বিপদে আছি। এখানেই শেষ নয়, গাবতলি থেকে মিরপুর, মতিঝিল থেকে জোরাইন, দৃশ্য একই। আপনি বাসটি রাখার জন্য আপনার নির্দিষ্ট গ্যারেজ থাকতে হবে, এটা রুট পারমিটের শর্ত, কিন্তু এটা কি বাস্তবতা? আমি তো মনে করি না। বাস রাখার জায়গা তো কোনো কোম্পানির নেই। নিয়ম অনুযায়ী প্রতিটি বাসের রুট পারমিট দেওয়ার শর্তে গ্যারেজ থাকার বাধ্যবাধকতা আছে। শর্ত ভঙ্গ হলেও এসব বাস রাস্তায় নামছে কী করে, প্রশ্ন ছিল কর্তৃপক্ষের কাছে। যেসব গাড়ি রুট পারমিট অনুমোদন পাচ্ছে বা দেওয়া হচ্ছে তাদের গ্যারেজের বিষয়টা যেন আরও শক্তভাবে কঠোরভাবে মনিটরিং করে সে বিষয়টা আমাদের নজরে থাকবে। দিন অথবা রাতে রাজধানীতে যানজটের চিত্র খুব একটা পাল্টায় না। ঢাকা সড়ক পরিবহন সমিতি বলছে রাজধানীর ১৬৯টি বাস কোম্পানির কারোরই বাস রাখার সুনির্দিষ্ট জায়গা নেই। অথচ ট্রাফিক বিভাগ বলছে ট্রাফিক আইনে দৈনিক অন্তত ৪,০০০ মামলা হয়। এসব গাড়ির বিরুদ্ধে রুট পারমিটের শর্ত ভঙ্গ করায় যদি মামলা করা যেত তাহলে বছর অন্তত ১১০ কোটি টাকার জরিমানা আদায় হতো। ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এগুলো কিছু কিছু রাখা হয় এবং রাখা হচ্ছে, আমরা তাদের নিয়মিত মামলা করতেছি যাতে এই জিনিসটা একটা সহনীয় পর্যায়ে থাকে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন গণপরিবহন খাতে অভিভাবক না থাকায় বাস মালিকদের নৈরাজ্য দিন দিন বাড়ছে। তারা অ্যাডহক বেসিসে কখনো কখনো প্রভাবের ভিত্তিতে এই বাস রুটটা দিয়ে যাচ্ছেন। এই বাস রুট দিয়ে জনগণের কোনো কাজ হবে কি না এবং সুস্থভাবে সুশৃঙ্খলভাবে একটা সিস্টেম তৈরি হবে কি না তার কোনো পেশাদারি নলেজ তাদের নাই এবং কোনো স্টাডিও তাদের নাই। বিশেষজ্ঞরা বলছেন গণপরিবহনের উন্নতি না হলে রাজপথের গতি যেমন কমবে তেমনি আগামীর ঢাকায় যাত্রী সেবাও চলে যাবে নাগালের বাইরে। শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।